بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته একই দিনে ভাইয়ের আর একটা প্রশ্ন ছিল যে কাবীর নামে যে টাকাগুলি লেখা হয় এটা কি মোহর? উত্তর হলো, যদি কাবীর নামায় লেখা হয় বিবাহর কলেমা পড়ানোর পর, তো যে অঙ্কটা লেখা হয় ওটা সাধারণত মোহর হিসেবে লেখা হয়, কাবীর নামে লেখাই থাকে যেটা মোহর, অতএব এটা অবশ্যই মোহর। যদি কলেমা পড়ানোর পরে ধার্য করা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই মোহর, কলেমা পড়ানোর আগে মোহর দিতে বাধ্য নয়, মোহর সাধারণত হয় না। তো কলেমা পড়ানোর পরে বা কলেমা পড়ানোর সময় যে মোহর ধার্য করা হয়, যে অর্থ ধার্য করা হয় ওই কনের জন্যে, এটাই হলো মোহর। সুতরাং কাবিননামায় লেখাই থাকে যে মোহরের পরিমাণ, কী পরিমাণ মুআজ্জাল, কী পরিমাণ মুআজ্জাল, মুআজ্জাল মানে কী পরিমাণ ত্বরান্বিত, কী পরিমাণ বিলম্বিত, এটা বলাই থাকে। তো সুতরাং যদি কলমা পড়ানো হয়ে থাকে এবং কাবিননামায় ওই টাকা লেখা থাকে তাহলে সেটা মোহর বলেই গণ্য হবে। আর কলমা পড়া হয়নি, এমনি যদি মোহর লেখা হয়ে থাকে তাহলে এই মোহরটা প্রকৃত অর্থ মোহর নয়, এ মোহর দিতেও স্বামী বাধ্য নাই বা ওই বর বাধ্য নয়, যেহেতু তাদের বিয়ে হয়নি। আর বর বলাটাও তো ঠিক না, বর কনের সম্পর্ক তো এখনও জুড়িনি। তো যদি শুধুমাত্র কাবীর নামে লেখা হয়ে থাকে এবং কলমা না পড়া হয়ে থাকে তাহলে এটা মোহর বলা হলো, এটা কিন্তু মোহরের মর্যাদা পাবে না, মোহরের মান পাবে না, সুতরাং এ মোহর দিতে বাধ্য নয় যদি বিবাহ রিয়েলভাবে পড়ানো না হয়। আর বিয়ের রাতে স্ত্রীকে মোহর দিতেই হবে এমন কথাও ঠিক নয়, যদি দেওয়াটা উত্তম, কিন্তু বিয়ে মোহর ছাড়াও হয়ে যায়। মহান রব্বুল আলামিন কোরআন কারিমের ভিতরে বলতেছেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফরিদা, তোমাদের কোনো গুনাহ নেই, সমস্যা নেই যদি তোমরা মহিলাদেরকে তালাক দাও যতক্ষণ তাদেরকে তোমরা স্পর্শ না করবে, যদি তোমরা তাদেরকে স্পর্শ না করে থাকো, অর্থাৎ তাদের সাথে মেলামেশা না করে থাকো বা মোহর ধার্য না করে থাকো, তো এরপর কার তালাক দেওয়াতে কোনো সমস্যা নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো কী বলেছেন, লাজুনা আলাইকুম, তোমাদের কোনো অসুবিধা নাই যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, যদি তোমরা যতক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে স্পর্শ না করো বা মোহর ধার্য না করে থাকো, অর্থাৎ স্ত্রীকে স্পর্শ করা এবং মোহর ধার্যের পূর্বেই যদি কেউ তালাক দিয়ে দেয় তাতে কোনো সমস্যা নাই, গুনাহ নেই বলা হয়েছে। তার মানে নির্ভরযোগ্য কোনো কারণে যদি এভাবে তালাক পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহ বলছেন। তবে বলছেন অমাত্তে হন না, তাদেরকে তোমরা কিছু মানে সম্পদ দিয়ে দাও, কিছু অর্থ করি তাদেরকে দিয়ে দাও, আসবাবপত্র হাদিয়া হিসেবে দিয়ে দাও। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলিয়ে দিয়েছেন যে কোনো অসুবিধা নেই তোমাদের উপর তালাক দেওয়াতে, যতক্ষণ পর্যন্ত তোমরা স্ত্রীদেরকে স্পর্শ না করো এবং তাদের জন্য মোহর ধার্য না করো, তাহলে মোহর ধার্য ছাড়াও তালাক হয়ে যায়, মানে স্ত্রী হয়ে যায়, বিবাহ হয়ে যায়, এটা আমরা বুঝতে পারলাম। এরপরে আল্লাহ বলছেন একটু পরে, ওয়াইন তাল্লাক তুম হুন্না মিন কাবলি আন তামাসসুহুন্না ওয়াকাদ ফরাদতুম লাহুন্না ফরিদা, আর যদি তোমরা তাদেরকে তালাক দাও তাদেরকে স্পর্শ করার আগে, মানে তাদের সাথে মেলামেশা করার আগে, সহবাস করার আগে, অবশ্য তোমরা তাদের জন্য মোহর নির্ধারণ করে নিয়েছিলে, ফানিসফমা ফরতম, তাহলে যেটা নির্ধারণ করেছিল মোহর হিসেবে তার অর্ধেক দেওয়া লাগবে। প্রথম আয়াতটি সূরা বাকারা 236 নম্বর আয়াত, পরের আয়াতটি 237 নম্বর আয়াতের অংশ। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে মোহর দিয়ে বিয়ে হয়, মোহর ছাড়াও বিয়ে হয়, তবে মোহর দেওয়াই লাগবে, একদিন না একদিন দেওয়াই লাগবে। মোহর যদি কেউ অনাদায় নিয়াত রাখে তাহলে বাইহাকী শরীফের একখানা বর্ণনা থেকে পাওয়া যায় যে ওই ব্যক্তি কালকে আমাদের মাঠে উঠবে জেনাকার হিসাবে, মানে যদি কেউ মোহর ধার্য করেও মোহর দেওয়ার নিয়াত না রাখে, মানে তার নিয়াতই নেই মোহর দেওয়ার, তাহলে কেয়ামতের মাঠে সে জেনাকার হিসেবে উঠবে, নাউজুবিল্লাহ। হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন আল্লামা নাসির আলবানী রহমাহুল্লাহ সহি তারগিবের ভিতরে। তার মানে মোহর দিতে হবে, তবে মোহরটা যে নগদ দিতেই হবে এমন কথা না, যদিও দেওয়াটা উত্তম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী সাহেব যখন তার স্নেহের কন্যা ফাতেমার বিয়ে দেন, তখন আলীকে বলেছিলেন যে আতিহা শাইয়ান, তাকে তুমি কোনো কিছু দাও। তো উনি বলেছিলেন যে আমার কাছে তো কিছুই নাই, আমি কি দেব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইনা দের অকাল হতামিয়া, তোমার হতামি লৌহ বর্মটি কোথায়? তো উনি বলেছিলেন একবার এসেছে যে ওটা আমার নিকট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন তাহলে সেই লৌহ বর্মটাই তাকে দিয়ে দাও। তো এই লৌহ বর্মটাই ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর, যা দান করেছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু মোহর হিসাবে। তো দলিল স্বরূপ দেখুন আবু দাউদ শরীফ 2127 নম্বর আয়াত, সহিহ ইবনে হিব্বান বিশুদ্ধ হাদিস। এই হাদিসের উপরে ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহ একটা বাব বেঁধেছেন, সেটি হল মোহর বাবদ ফাতেমাকে আলী যা দান করেছিলেন সেই মোহরের বর্ণনা, সেই মোহরের বর্ণনা। এরপরে তিনি এই হাদিসটি উল্লেখ করেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছিলেন, যখন উনি বলেছেন তার কাছে কিছু নেই মোহর দেওয়ার মতো, তখন বলেছেন আইনা দের অকাল হতামিয়া, তোমার হতামি এই লৌহ বর্মটি কোথায়? সহিহ ইবনে হিব্বানের বর্ণনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা সম্পর্কে বলতেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্তাহাল্লা আলিয়ুন ফাতেমাতা ইল্লা বিবাদানিম মিন হাদিদ, আলী ফাতেমাকে হালাল করেছিলেন একটি লোহার বর্ম দ্বারা। ইবনে হিব্বান 6946 নম্বর হাদিস, হাদিসটিকে আল্লামা সাহেব আন-নাওয়াত সহি বলেছেন। একরামা থেকে অনুরূপ মশলা এসেছে। তো ইবনে আব্বাস বলেন যে আলী ফাতেমাকে হালাল করেছিলেন একমাত্র লৌহ বর্ম দিয়ে, একটি মাত্র লৌহ বর্ম দিয়ে। তো এই ছিল ফাতেমার মোহর। আমাদের সে মোহরে ফাতেমি বলে যে অনেক কিছু বলা হয়ে থাকে, এটার মূলে আসলে বলা যেতে পারে এগুলো ভিত্তিহীন। এই লৌহ বর্মর মূল্য যা হয় তাই। তো লৌহ বর্ম দিয়ে ফাতেমাকে আলী রাদিয়াল্লাহু আনহু মোহর দিয়েছিলেন। তো এটা নগদ দেওয়া হয়েছিল। আলী যখন বলেছেন আমার কাছে কিছু নাই, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি যে তুমি তাহলে এটা বাকি রেখে দাও, এবং অনেক বেশি মোহর ধরার পক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন না। এই জন্য তাকে বলেছেন তোমার কাছে কি ওই ওই লৌহ বর্মটা কোথায়, হাতামে হতামে লৌহ বর্মটা, মানে ওটা একটা জায়গার দিকে নিষ্পত করা হয়েছে যে তোমার ওই লৌহ বর্মটা কোথায়। তখন যখন উনি বললেন হ্যাঁ ওটা তো আমার কাছে আছে, তখন বললেন যে দিয়ে দাও, ওটাই ফাতেমাকে দিয়ে দাও। তার মানে এই লৌহ বর্মটাই ছিল ফাতেমার মোহর। কিন্তু আজকে যে মোহরের পরিস্থিতি, সে কারণে বলা যায় যে সামাজিক অবস্থা দায়ী। আজকাল দেখা যায় যে বিয়ে শাদি করে ফাঁকি দেয়, ফাঁকিবাজি করে, আর এই জন্য এই জাতীয় বদমাস প্রকৃতির জামাইগুলিকে আটকানোর জন্যে আর এক কৌশল অবলম্বন করা হয়, 10 লাখ, 5 লাখ, 20 লাখ টাকা ধার্য করে দেওয়ার মাধ্যমে। তো যারা পালিয়ে যাওয়ার লোক তারা পালিয়ে যাবে, যতই টাকা নির্ধারণ করা হোক কোনো ফায়দা হবে না। তো যা হোক, মোহর যত কম হয় শরীয়ত তত সাপোর্ট করে, তবে মোহর যে বেশি নিষিদ্ধ ইসলামের শরীয়তে এমন নয়। মোহর বেশি হতে পারে যদি কারোর সাঙ্গ থাকে, যোগ্যতা থাকে দিতে পারে, কিন্তু অতিরিক্ত মোহরের প্রতি প্রশংসা জ্ঞাপন করা হয়নি। বরং যত মোহর কম হয় তার উপরেই প্রশংসা করা হয়েছে, খায়রুন নিকাহ আইসারহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সর্বোত্তম বিবাহ হলো সহজ বিবাহ, সহজতম বিয়ে, মানে যে বিয়ের খরচা কম হয়ে থাকে। সুতরাং বিবাহ বাবদ, তারপরে ওই অলিমা বাবদ যে খরচা করা হয়ে থাকে, আলিশান খরচা, এগুলো আসলে ইসলামের সাথে মিলে না। বিশেষ করে যে অলিমা অনুষ্ঠান যে অপচয় হয়ে থাকে, ইসলামের সাথে আর মিল নাই। অনুরূপভাবে অর্থনৈতিক যে ব্যবস্থা করা হয়ে থাকে বিয়ের ক্ষেত্রে, এটাও শরীয়তসম্মত নয়। মানে ওই বসে থাকা লোক গনে গনে রাখতেছে, হিসাব করে রাখছে কে কী হাদিয়া নিয়ে আসলো, মনে হচ্ছে যেন এটা হাদিয়া দেওয়ার, চাঁদা দেওয়ার একটা অনুষ্ঠান, নাউজুবিল্লাহ মিন জালিক। তো যা হোক, মোহর বিষয়ে এই ছিল কথা যে মোহরকে মনে করা এটা যে মোহর দিতেই হবে, নগদ নগদ ছাড়া বিয়ে হবে না, এমন কথা ঠিক নয়। যদিও নগদ মোহর দেওয়াটা উত্তম,
এবং সঙ্গতি অনুযায়ী দিবে, এটাই হলো উত্তম। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, তার কাছে লৌহ বর্ম ছিল, লৌহ বর্মটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিতে বলেছিলেন। তো সেই সোনালী যুগ আর এখন পাওয়া যায় না, এজন্য আমরা দুঃখিত, উভয় পক্ষই আমরা দায়ী বলা যেতে পারে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্ববিষয়ে কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাহাবা কেরামদের মধ্যে কেউ কেউ দেখা গিয়েছে যে মোহর ছাড়াই বিয়ে করেছেন, কিন্তু মরণের সময় মোহর হিসেবে দেখা গেছে একটা বাগান দিয়ে দিয়েছেন, সহি হাদিসে রয়েছে। একটা বাগান দিয়েছে, যে বাগানের দাম ছিল সেই যুগে 100,000 টাকা। তো এই হিসেবে মোহরের বেশি দেওয়া নিষিদ্ধ নয়, আপত্তিকর নয়, তবে সঙ্গতির ওপরে এ মোহর সীমাবদ্ধ থাকা উচিত। অর্থাৎ যা যতটুকু যোগ্যতা সে অনুযায়ী মোহর ধার্য হবে, এটাই হলো ঈশ্বরের সম্মত পদ্ধতি পন্থা। যদিও মোহর বেশি নির্ধারণ করাতে শরীয়তের বাধা নিষেধ নাই, কিন্তু পাত্রপক্ষের সঙ্গতি অনুরূপভাবে পাত্রীপক্ষের বিষয়টি দেখে, তাদের গোষ্ঠীর বিষয়টি বিবেচনা করে এরকম মোহর ধার্য করা উচিত, যেটা সহজভাবে দেওয়া সম্ভব। অতিরঞ্জন করে মোহর ধরা এটা গর্হিত কাজ, আর পুরুষের জন্যে ডিম্যান্ড নেওয়া মেয়ের পক্ষ থেকে এটা হারাম, হারাম, হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, মৃত্যু পানি যেমন হারাম, ঠিক এটাও এক প্রকার হারাম। আশা করি আমাদের বাংলাদেশের এই হারামখোর জামাই শ্রেণী তারা সতর্ক হবে। আল্লাহ রাব্বুল আমিন তৌফিক দান করুন যেন আমরা কোনো শ্বশুর পক্ষ থেকে কোনো প্রকার যৌতুক আদায় না করি, যৌতুক আদায়ের কেউ চিন্তা ভাবনাও পর্যন্ত না করি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে হালালের মধ্যে সীমাবদ্ধ রাখুন এবং হারাম থেকে সতর্ক থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ।